সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি ভিন্ন রকম লাইব্রেরি দেখানোর জন্য নিয়ে আসলাম একটি সেলুনে। দেখছেন ছোট্ট একটি বক্স, তার ভিতরে মাত্র কয়েকটি বই রয়েছে। আমরা লাইব্রেরি বলতে অনেক বড় লাইব্রেরি চিন্তা না করাই ভালো, এটা একটি ছোট্ট লাইব্রেরি একটি সেলুনের ভিতরে। দেখছেন যে লেখা রয়েছে সেলুন পাঠাগার। শুধু দর্শকবৃন্দ, আমরা যখন সেলুনে যাই, চুল কাটতে যাই বা শেভ করতে যাই বা চুলে রং করার জন্য যাই, আমরা অনেক সময় দেখি যে সেলুনে ভিড় থাকে এবং কিছুটা সময় বসে থাকতে হয়। আবার সেই বসে থাকাটা অনেক বিরক্তকর হয়, কিন্তু সেখানে যদি সেই বসে বসে আমরা একটা বই পড়তে পারি তাহলে কিন্তু আমরা বিরক্ত হব না আর জ্ঞান অর্জনও হয়। সুধীবৃন্দ, এরকম লাইব্রেরি বাংলাদেশের সকল সেলুনেই থাকতে পারে, কারণ বাংলাদেশের সকল সেলুনই এখন একটি স্ট্যান্ডার্ড মান বজায় রাখে, সুন্দর কক্ষে অবস্থিত। আপনি আপনার এলাকার সেলুনে এরকম একটি পাঠাগার করে দিতে পারেন, অথবা সেই সেলুনের মালিকদেরকে বলতে পারেন যে তোমরা এরকম একটি পাঠাগার তৈরি করো, তাহলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।